আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবিকুন নাহার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ আগ্রাবাদ মহিলা কলেজ একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আজকে তোমাদের বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পর্ব যেটার বিষয় কোড হচ্ছে 278 যে অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছিল সেটি ছিল যোগাযোগ চলো শিক্ষার্থীরা আমরা আমাদের আলোচনায় চলে যাই আজকে আলোচনায় আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা ছিল যোগাযোগ অধ্যায় থেকে মৌখিক যোগাযোগের মাধ্যম বা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব চলো আমরা প্রথমে জেনে নিই যে মাধ্যম বা পদ্ধতি বলতে আমরা কি বুঝি মাধ্যম বা পদ্ধতি হলো কোনো পন্থা বা উপায় যেটাকে আমরা মাধ্যম বা পদ্ধতি বলতে পারি মৌখিক যোগাযোগের ক্ষেত্রে আমরা জানি যে যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মাঝে তথ্য বা সংবাদের আদান প্রদানকে আমরা যোগাযোগ বলছি এবং মুখী যোগাযোগ কোনটা যেটা মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে যখন আমাদের এই যোগাযোগটা সম্পাদিত হয় তখনই সেটাকে আমরা বলি মৌখিক যোগাযোগ তাহলে এই মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে যোগাযোগ করার ক্ষেত্রে যে পন্থা বা উপায়গুলো আমরা অবলম্বন করি সেগুলোই হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি এক্ষেত্রে আমরা জানা এ পর্যায়ে আমরা জানব যে এই পদ্ধতি গুলোর মধ্যে দুটো ধরন আছে একটা হচ্ছে অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি প্রথমত আমরা আলোচনায় চলে যাই যে যান্ত্রিক অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক যোগাযোগগুলো কী কী মৌখিক যোগাযোগগুলো কী কী প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামনাসামনি কথোপকথন মৌখিক যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকরী একটি মাধ্যম হচ্ছে সামনাসামনি কথোপকথন কেন কারণ সামনাসামনি দুই পক্ষেরই উপস্থিতি থাকে প্রেরক অথবা প্রাপক দুজন প্রেরক এবং প্রাপক দুজনেরই উপস্থিতি থাকে এবং দুজন দুজনকে দেখতে পায় শুনতে পায় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামনাসামনি কথোপকথন হচ্ছে অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক এমন একটি মৌখিক যোগাযোগ মাধ্যম যেটার মাধ্যমে এক পক্ষ অপর পক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারে এবং এটি অবশ্যই একটি অনানুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতি এর পরবর্তীতে আমরা পাচ্ছি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কনফারেন্স আমরা কনফারেন্স বলতে বুঝি যে কোনো একটি বিষয়ে আগ্রহী অথবা কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞদের উপস্থিতিতে যে আলোচনার আয়োজন করা হয় সেটাকেই আমরা বলি কনফারেন্স তাহলে এই কনফারেন্সটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মৌখিক যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি মাধ্যম বা পদ্ধতি যেটার মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর আলোচনা করা হয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে এবং আগ্রহী ব্যক্তিরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তথ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সেখানে উপস্থাপিত হয় এবং অনেক বিষয় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসে এবং একটি সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক হয় তাহলে এটিও কিন্তু একটি অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক একটি মৌখিক যোগাযোগের একটি মাধ্যম যেটাকে বলা হচ্ছে কনফারেন্স এর পরবর্তীতে পাচ্ছি মঞ্চ বক্তৃতা আমরা জানি যে মঞ্চ বক্তৃতা হচ্ছে পূর্ব নির্ধারিত একটি বিষয় থাকবে এবং পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া বক্তা তার মঞ্চে তার যে মতামতগুলো নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে তার মতামতগুলো উপস্থাপন করে এক্ষেত্রে একাধিক বক্তার উপস্থিতি সেই মঞ্চে থাকতে পারে এবং তারা এক একজন এক একজনের মতামতগুলো উপস্থাপন করে তাদের বিভিন্ন অভিমতগুলো উপস্থাপন করে যেটার মাধ্যমে একটা নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন মতামতের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু অনেক সুযোগ হয় এবং মঞ্চ বক্তৃতাও কিন্তু একটি মৌখিক যোগাযোগের একটি অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক একটি মাধ্যম যেটার মাধ্যমে জনগণের সামনে একটি বিষয়ে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপিত হওয়ার একটি সুযোগ থাকে এর পরবর্তীতে আমরা পাচ্ছি ভাষণ বা আলোচনা আমরা জানি যে কোনো প্রশিক্ষণ বা শিক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে একটি কার্যকরী মৌখিক যোগাযোগের মাধ্যম হচ্ছে এই ভাষণ বা আলোচনা কারণ শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থীদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে ভাষণ এবং আলোচনা হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি মৌখিক যোগাযোগ মাধ্যম এবং যেটি অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক একটি মাধ্যম হিসেবে পরিচিত এর পরবর্তীতে আমরা পাচ্ছি সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় এবং বহুল পরিচিত একটি মৌখিক যোগাযোগের মাধ্যম হচ্ছে সাক্ষাৎকার বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই সাক্ষাৎকার অনুষ্ঠানের মুখাপেক্ষি হচ্ছি যেখানে একটি মূল বিষয় হচ্ছে যে এখানে একটি নির্ধারিত বিষয় থাকবে এবং নির্ধারিত বিষয়ে এক পক্ষ থাকবে সাক্ষাৎকার গ্রহীতা এবং আরেক পক্ষ থাকবে সাক্ষাৎকার প্রদানকারী এক্ষেত্রে কিন্তু সামনাসামনি আনুষ্ঠানিকভাবে একটি যোগাযোগ সংগঠিত হয় যেখানে সাক্ষাৎকার গ্রহীতা সাক্ষাৎকার প্রদানকারী
কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহণ করছে কিংবা তার সম্পর্কে একটি অভিমত তিনি জানার চেষ্টা করেন, তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন। তাহলে সাক্ষাৎকারটা হচ্ছে একটি আনুষ্ঠানিক একটি মৌখিক যোগাযোগ, অথচ অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক একটি মৌখিক যোগাযোগ মাধ্যম। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে সভা। সভাকে আমরা জানি যে সভা হলো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে নির্দিষ্ট স্থানে যখন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে তখনই সেটাকে বলা হয় সভা। সেটা হতে পারে রাজনৈতিক কোনো ধর্মীয় সভা, রাজনৈতিক সভা, সামাজিক কোনো সভা, যে কোনো ধরনের সভা, ব্যবসায়িক কোনো সভা হতে পারে। তাহলে ওখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপস্থাপন থাকবে এবং নির্দিষ্ট একটি স্থান থাকবে যেটা পূর্ব থেকে নির্ধারিত থাকবে এবং বিষয়টা নির্দিষ্ট কোনো বিষয়ের পাশাপাশি কিন্তু একাধিক বিষয়ও সেখানে হতে পারে। তাহলে সেটাই হচ্ছে সভা, যেটা অযান্ত্রিক অথচ মৌখিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ এবং পদ্ধতি বা মাধ্যম, যেটার মাধ্যমে বিপুল সংখ্যক জনগণের কাছে বিভিন্ন বিষয় নিয়ে বিষয় উপস্থাপন করা বা বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করাটা অনেক বেশি সহজ হয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে দলীয় কর্মসূচি। আমরা জানি যে দলীয়ভুক্ত ব্যক্তিবর্গ যখন তাদের নিজেদের মধ্যকার বিভিন্ন আনন্দ উল্লাস আন্তরিকতা বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে বিনিময় দরকার হয়, তখন বিনিময়ের ক্ষেত্রে তারা যে দলীয় যে অনুষ্ঠানগুলোর আয়োজন করে সেগুলোকেই বলা হয় দলীয় কর্মসূচি। এবং এই কর্মসূচির মধ্যে থাকতে পারে কোনো চা চক্রের কোনো ব্যবস্থা থাকতে পারে, নৈশভোজের ব্যবস্থা থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে, যেটার মাধ্যমে দলীয়ভুক্ত ব্যক্তিবর্গ তাদের মধ্যকার একটি যোগাযোগ স্থাপন করছে, যেখানে আনন্দ উল্লাস বিভিন্ন মতামত প্রতিক্রিয়া বিভিন্ন কিছুর উপস্থাপন থাকতে পারে। এটাও কিন্তু একটি মৌখিক যোগাযোগের একটি অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক একটি মৌখিক যোগাযোগ মাধ্যম। এর পরবর্তীতে চলো শিক্ষার্থীরা আমরা জেনে নেই যে এবার যান্ত্রিক এবং ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতিগুলো কী কী। প্রথমত আমরা যেটা পাচ্ছি দূরালাপনি। আমরা সবাই এটার সাথে পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় বহুল পরিচিত যেটিকে আমরা টেলিফোন নামে পরিচিত। এই টেলিফোনটা বর্তমানে কিন্তু মোবাইল ফোনের ব্যবহারটাই অনেক বেশি। পূর্বে যদিও ছিল যে স্থায়ী সংযোগ দেওয়া যে দূরালাপনির ব্যবহার ছিল, বর্তমানে কিন্তু মোবাইল ফোনের ব্যবহারটা অত্যাধিক জনপ্রিয় এবং অত্যাধিক কার্যকরী একটি বিষয়, যেটা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতি কম সময়ে খুবই কম সময়ে যোগাযোগ করার একটি উপায় বা মাধ্যম বা পদ্ধতি হচ্ছে এই দূরালাপনি। তাহলে এই দূরালাপনিটার মাধ্যমে এটি কিন্তু একটি যান্ত্রিক এবং ইলেকট্রনিক একটি মাধ্যম, যেটার মাধ্যমে অল্প সময়ে যে কোনো তথ্য বা সংবাদ প্রেরক প্রাপকের কাছে পৌঁছতে পারে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি বেতার ও রেডিও। আমরা জানি যে বেতার এবং রেডিও পূর্ব থেকে প্রাচীনকাল থেকে বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি মাধ্যম, যেটাকে বলা হচ্ছে মৌখিক যোগাযোগের যান্ত্রিক এবং ইলেকট্রনিক একটি মাধ্যম বেতার এবং রেডিও। এই বেতার এবং রেডিও কিন্তু একমুখী যোগাযোগের একটি মাধ্যম বা পদ্ধতি, যেটার মাধ্যমে বিপুল সংখ্যক জনগণের কাছে কিন্তু কোনো সংবাদ বা তথ্য পাঠানোর ক্ষেত্রে এই বেতার বা রেডিও কিন্তু বহুল ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে, যেটি যান্ত্রিক এবং ইলেকট্রনিক একটি মৌখিক যোগাযোগ মাধ্যম বা পদ্ধতি। এর পরবর্তীতে আমরা দেখছি টেলিভিশন বা দূরদর্শন। বর্তমান যুগে এটি অত্যন্ত জনপ্রিয়। রেডিও এবং বেতার যেমন শুধুমাত্র শোনা যায়, টেলিভিশন হচ্ছে তার চেয়ে আরও অনেক বেশি জনপ্রিয়, এই কারণে যে এখানে কিন্তু ছবিও দেখা যায় এবং সচিত্র যে প্রতিবেদন সেগুলো যেমন উপস্থাপিত হচ্ছে, যেমন শোনা যাচ্ছে তেমনি দেখা যাচ্ছে। এবং এটি বর্তমান যুগে অত্যন্ত জনপ্রিয় একটি মৌখিক যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে দেশে বিদেশে যে যেখানেই থাকুক না কেন এই টেলিভিশনের মাধ্যমে এবং এই দূরদর্শনের মাধ্যমে কিন্তু যে কোনো তথ্য সচিত্র তথ্যগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে, যেটাকে একটি যান্ত্রিক এবং ইলেকট্রনিক মৌখিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মূল্যায়ন করা হয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি ভিডিও কনফারেন্সিং। মৌখিক যোগাযোগের যান্ত্রিক এবং ইলেকট্রনিক মৌখিক যোগাযোগের মাধ্যম এবং পদ্ধতিগুলোর মধ্যে বর্তমান যুগে অত্যন্ত কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে ভিডিও কনফারেন্সিং, যেটি অত্যন্ত ব্যয়বহুল একটি মাধ্যম বা পদ্ধতি। কারণ আমরা দেখেছি যে ভিডিও কনফারেন্সিংয়ের বিষয়টা আসছে যেহেতু বর্তমান যুগে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেশের বিভিন্ন স্থানে স্থাপন করছে, যার কারণে
भौगोलिक अवस्थान विभिन्न जगह विभिन्न स्थान भौगोलिक भाव अवस्थान करा सत्वे प्रत्येके जो एक विषय निये एक ही साथे जो आलोचन बस आलोचनार आयोजन करछे सेटाके बला हच्छे भिडियो कन्फारेंसिंग जार माध्यमे एक निर्धारित समय निर्धारित रूमे भौगोलिक भावे भिन्न भिन्न स्थान अवस्थानरत अवस्थाय एक ही जोगाजोगटा रक्षा करा सम्भव हच्छे जार कारणे कि बर्तमान जुगे जे सिचुएशनटा आमरा फेस करछि एई क्षेत्रे इलेक्ट्रनिक एवं यांत्रिक मौखिक जोगाजोगेर माध्यम हिसेबे एई भिडियो कन्फारेंसटा किन्तु अत्यंत गुरुत्वपूर्ण एवं कार्यकरी मात्रा ব্যবহৃত হচ্ছে এই ভিডিও কনফারেন্সে। তাহলে শিক্ষার্থীরা মোটামুটি আমরা এই যান্ত্রিক এবং ইলেকট্রনিক মুখী যোগাযোগ সম্পর্কে জানলাম। আমরা দেখেছি যে বর্তমান যে পরিস্থিতি দিয়ে আমরা পার করছি সেক্ষেত্রে এই অযান্ত্রিক এবং নন ইলেকট্রনিক মুখী যোগাযোগ মাধ্যমের তুলনায় কিন্তু আমাদের এই যান্ত্রিক এবং ইলেকট্রনিক এই মুখী যোগাযোগগুলো আমাদেরকে অনেক বেশি সহায়তা করছে, যার কারণে আমাদের এই কঠিন এই সময়টাকে আমরা পার করতে পারছি। অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো আমরা নিতে পারছি, যোগাযোগগুলো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা যোগাযোগগুলো করতে পারছি, দূরালাপনের মাধ্যমে আমরা যোগাযোগটা রক্ষা করতে পারছি, বেতার রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন খবরগুলো দেশ বিদেশের বিভিন্ন খবর বা অবস্থানগুলো সম্পর্কে জানতে পারছি। তাহলে শিক্ষার্থীরা আজ আমরা জানলাম যে মৌখিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বা পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।